পেজ ওয়ানে আরো একবার সিঙ্গুরের খবর। তবে সিঙ্গুরের জমি ফেরত চাষিরা কি চাইছেন এমনটা নয়। সিঙ্গুরের এই দশ বছরের ইতিহাস এবার ঠাঁই পেল পাঠ্য বইয়ের পাতায়। চিন্তা ভাবনা চলছিলই, চব্বিশ ঘন্টা আগে আপনাদের এই খবর দেখিয়েছিল। এবার অবশেষে মাধ্যমিক স্তরে সিলেবাসে যুক্ত করা হলো সিঙ্গুরকে, সবুজ সংকেত দিয়ে দিল সিলেবাস কমিটি। আমাদের প্রতিনিধি মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুতপা সেন, সুতপার সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই, সিঙ্গুর এবার পাঠ্য বইতে ঠাঁই পেল। পড়ানো হবে সিঙ্গুরের ইতিহাস, দশ বছরের ইতিহাস পড়ানো হবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে। সিঙ্গুর আন্দোলনের ইতিহাস থাকবে সিলেবাসে, থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা আন্দোলনের কথাও। জানি ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিভিন্ন শিক্ষাবিদ, তারা মনে করেছিলেন যে সিঙ্গুর চ্যাপ্টার যখন পাঠ্য বইতে ঢুকছে তখন তার ব্যাখ্যা কিভাবে করা থাকবে, তার ব্যাখ্যা কি কোন দিকে যাবে, সেটা আদৌ বিকৃত হবে কিনা তা নিয়ে একটা আশঙ্কার জায়গা প্রকাশ করেছিলেন শিক্ষাবিদরা। অবশেষে যে চিন্তা ভাবনা করেছিল রাজ্য সরকার তাতে শিলমোহর দিয়ে দিল সিলেবাস কমিটি। সিলেবাস কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো মাধ্যমিক স্তরের পাঠ্য বইতে সিঙ্গুর চ্যাপ্টার থাকবে। সিঙ্গুরের দশ বছরের ইতিহাস, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ের আন্দোলন উল্লেখ করা থাকবে এই সিঙ্গুর চ্যাপ্টারে। সবুজ সংকেত দিয়ে দিল সিলেবাস কমিটি, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাসে সিঙ্গুর থাকবে। তবে এবছর থেকেই নয়, আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এই সিঙ্গুর, অর্থাৎ ক্লাস নাইন টেনের সিলেবাসে সিঙ্গুর পড়তে হবে ছাত্রছাত্রীদের মাধ্যমিক স্তরে। সুতপা সেন আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। যে চিন্তা ভাবনা করেছিল তাতে শিলমোহর দিয়ে দিল আজ সুতপা। একদমই তাই। দেখো, পার্থ চট্টোপাধ্যায় যিনি বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে সিলেবাস কমিটির কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই প্রস্তাব যাওয়ার পরে কিন্তু সিলেবাস কমিটি তা গ্রহণ করেছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে এই সিলেবাসে, অর্থাৎ ইতিহাসের সিলেবাসে নবম এবং দশম শ্রেণীতে পড়ানো হবে। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু এবছরে ইতিমধ্যেই চলতি শিক্ষাবর্ষের অনেকটাই এগিয়ে গেছে, এবং শুধু তাই নয়, বই নতুন করে ছাপাও সম্ভব না, কারণ বই ছাপাও হয়ে গেছে, তার ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করা হবে। এবং কোন কোন বিষয়গুলো ঢোকানো হবে সেটাও কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে আজকে পার্থ চট্টোপাধ্যায়। তিনি নবান্নে যেটা জানিয়েছেন যে ২৬ দিনের যে অনশন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টা ইনক্লুডেড হবে। এছাড়া সিঙ্গুরকে ঘিরে যা যা আন্দোলন ছিল, ধর্ণা মঞ্চ, জমি নিয়ে যে আন্দোলন, ইচ্ছুক অনিচ্ছুক কৃষকদের বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় কিন্তু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ নবম এবং দশম শ্রেণী দুটো শ্রেণীতেই ইতিহাসে ভাগ ভাগ করে কিন্তু এই বিষয়গুলোকে পড়ানো হবে। কেউ সুতপা, ধন্যবাদ। চলে আসছি পরের খবরে। পুলিশের জালে এসএসকেএম দালাল চক্রের মূল পান্ডা। আজ বিকেলে হাসপাতালে গ্রুপ ডি কর্মী রাজেন মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। রাজেন হাসপাতালে প্রগ্রেসিভ এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি। দিন কয়েক আগে ধরা পড়ে দুই সাক্রেত। বৃহস্পতিবার ধরা পড়ল এসএসকেএম দালাল চক্রের মূল পান্ডা। হাসপাতালের গ্রুপ ডি কর্মী রাজেন মল্লিককে গ্রেপ্তার করল পুলিশ। রোগীর পরিবারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের হাতাহাতিতে ২৯ অগস্ট রাতে রণক্ষেত্রে চেহারা নেয় এসএসকেএম। পরের দিন সকালেই হাসপাতাল পৌঁছন মুখ্যমন্ত্রী। হাসপাতালে দাঁড়িয়েই বার্তা দেন, রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত নয়। দালাল চক্র নিয়েও ক্ষোভ উগড়ে দেন তিনি। এরপরই ভবানীপুর থানাকে দালাল চক্রের ওপর নজরদারির নির্দেশ দেয় নবান্ন। শুরু হয় ধরপাকড়। বৃহস্পতিবার দালাল চক্রের অন্যতম মূল পান্ডা রাজেন মল্লিককে গ্রেফতার করল পুলিশ। রাজেন মল্লিক এসএসকেএম এর গ্রুপ ডি কর্মী। তিনি প্রগ্রেসিভ এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি এবং রোগী কল্যাণ সমিতির দায়িত্ব সামলাতেন। হাসপাতাল চত্বরে রাজেন মল্লিক মদন মিত্র ঘনিষ্ঠ বলেই পরিচিত। রাজেন মল্লিকের গ্রেফতারের পরে উত্তেজনা ছড়ায় এসএসকেএম এ। সুপার ডিরেক্টরের ঘরের সামনে বিক্ষোভ দেখান গ্রুপ ডি কর্মীরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষকে পুরোপুরি অন্ধকারে রেখে কেন রাজেনকে গ্রেফতার করা হলো। প্রতিবাদে কর্মবিরতিরও হুমকি দেন তারা। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি, আলোচনা করেন সুপার ডিরেক্টরের সঙ্গেও, যদিও প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতে চাননি অরূপ বিশ্বাস। পিডব্লিউডির কাজগুলো নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি কাজের, কোথায় কি সমস্যা, কোথায় এগিয়ে গেছে, কোথায় পিছিয়ে আছে, সবটাই পর্যালোচনা করছি। আমি আমার কাছে কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট ২৪ ঘন্টা। আইনি গেরো, আজ সিবিআই দফতরে যাচ্ছেন না মদন মিত্র। নিয়মাফিক আজ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মদন মিত্রের, কিন্তু আদালতের রায়ে জামিনে মুক্ত মদন ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না। সিবিআই অফিস বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। জটিলতা কাটাতে আজ ফের আদালতের দ্বারস্থ হন মদন মিত্রের আইনজীবী, কিন্তু এ নিয়ে শুনানি হয়নি, ফলে আজ ভবানীপুর ছাড়তে পারেননি মদন মিত্র। হাজিরা দিতে পারলেন না সিজিও কমপ্লেক্সে, তবে হোটেলের সামনে গোল মন্দিরে পুজো দিলেন আবার।
আগের মতনই আছে, অতটা স্টেবল না, এখনো অক্সিজেন লাগছে, প্রেসার হাই। আর আজকে তো ফিজিও যাওয়ার না, কোর্টের অর্ডার যতক্ষণ আমরা হাতে পাবো যাব। উনি কিছু বললেন ব্যাপার এই ব্যাপারটা নিয়ে, ফিজিওতে যাওয়ার ব্যাপারে বা কিছু? বাবার কিছু বলার তো এখানে বক্তব্য নেই, বাবা কি বলবে, এটা তো ডিপেন্ড করছে কোর্ট অর্ডার আমরা হাতে পাবো সেই হিসাবে। আজকে সকাল থেকে স্টেবল কিরকম কন্ডিশন রয়েছে? অক্সিজেন খাওয়া দাওয়া কিছু করেনি, অক্সিজেন দিতে হচ্ছে। খাবার বলতে বাড়ি খাবারই খাচ্ছে? বাড়ির খাবার এনেছিলাম কিন্তু খাইনি। ব্রেকফাস্টও করেনি?